19 জুলাই শুক্রবার, চতুর্দিকে গোলাগুলি, সংঘর্ষ। আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক। রামপুরা, বনশ্রী, প্রগতি সরণি, যাত্রাবাড়ি, শনিরাখরা, রায়েরবাগ, মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, উত্তরা, সবখানেই আন্দোলনকারীদের উপর চলেছে নির্বিচার গুলি। হেলিকপ্টার থেকেও চালানো হয় গুলি। দূর থেকে স্নাইপারের এক একটি গুলিতে মুহূর্তেই প্রাণ যায় আন্দোলনকারীদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। কেন আমাদের গুলি করলো ভাই? হেলিকপ্টার দিয়ে গুলি ফায়ার করছে। এগুলো আমাদের দুইটা বাচ্চা মারা গেছে, একটা 15 বছরের আর একটা 12 বছরের। এখনো গুলি করছে, তিনজন চোখের সামনে হাতে গুলি করছে, এখনো আসলো। এই যে আমার সামনে রক্তাক্ত অবস্থায় এখনো রক্ত ফালানো। আর চলে তো আমার সাথে একটা লোক এক পোলার চোখে ঢুকে আস। আহতদের নিয়ে আশপাশের বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করতে থাকে সাধারণ মানুষ। স্পটেই যারা প্রাণ হারান তাদের মরদেহ ঘিরে আরো উত্তপ্ত হয় পরিস্থিতি। যে আমার বাইরে গুলি করছে তার বিচার চাই, তার তো ফাঁসি চাই, আর ওরে আমার সামনে দেখতে চাই, ওর আটটা কে লেখা কাঁপছে, ওর কি সন্তান নাই? এদের কোনো দয়া নাই ভাই। দুপুরের পর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আগে থেকেই সেখানে মরদেহ সখানেক, তার উপর প্রতি ঘন্টায় নতুন করে কত যে লাশ গিয়েছে তার হিসেব এখনো করা যায়নি। রামপুরায় আহতদের নিয়ে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন হাসান আল মাহমুদ, নিজেও আহত হন তিনি। কি দেখেছেন সেদিন ঢাকা মেডিকেলে? 102 নম্বর ওয়ার্ডের টয়লেটের পাশে একটা অজ্ঞাত রোগী গুলিবিদ্ধ। মানুষটা হলো বোভা, ছেলেটা বোভা, কথা বলতে পারে না। হ্যাঁ, এর ছবি আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন যে এর ছবিটা এখানে আছে, আমি ছবিটা তুলে নিয়ে আসছি। ওকে দেখার কেউ নাই, জীবিত মৃত্যু, জীবিত মৃত্যু, মানুষের হাহাকার, হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে, শত শত লাশ আসতেছে এরকম। এবং আমি আপনাদের লাশের কথা বলি, তাদের কারো এখান থেকে গুলি, এখান থেকে গুলি হয়ে এখানে ভরাইছে, কারো কান থেকে এ পাশে ভরাইছে, কারো চোখ থেকে এ পাশে ভরাইছে, মানে কারো হাতে, কারো মুখে, কারো পেটে, কারো গলায়, এমন কোনো জায়গায় বাত নাই আসলে যেখানে গুলি হয়নি। হাসান নিজেই করেছেন ভিডিও, তুলেছেন ছবি, দেখেছেন টানা রোগী সামলাতে ডাক্তারদের ক্লান্তি। কোন জায়গায় ওখানে কি ওরে করছে না আরো বেশি করছে? আরো বেশি মানুষ আরো অনেক। দুইটা মর্গ ছিল, তো ওখানে এমন একটা অবস্থা যে একটা লাশের উপর একটা লাশ রাখতে হয়েছে, মানে ওই স্পেসটা হয়নি যে আসলে ওই স্পেসকে লাশ রাখবে। অবশেষে দুইটা মর্গে জায়গা ছিল না এবং বাহিরে লাশ রেখে আসছে। মর্গে লাশের স্তূপ থেকে কেউ কেউ খুঁজে পান স্বজনের মরদেহ, কেউ এখনো খুঁজে পাচ্ছেন না প্রিয় সন্তানের দেহটা। আন্দোলনের সময় আমার ফোন দিছিল, আমি উত্তরা গিয়েছি আর বিশেতে ১৯ জুলাই ইমার্জেন্সি, আইসিইউ, সাধারণ ওয়ার্ড, সবখানেই আন্দোলনে আহতরা। মেঝের পর সিঁড়িতে জায়গা হয় কারো, কারো গায়ে গুলি 10টি, কারো 15 থেকে 20টি, অথচ আইসিইউতে আগেই বেড শেষ। একসাথে এত মানুষ, এইটা সামাল দেওয়া একটা মানে একটা চ্যালেঞ্জ ছিল। এই সিচুয়েশনটা মানে আমরা আসলে হাসপাতালে এই ধরনের অভিজ্ঞতা আমাদের নাই যে দুই গ্রুপ মারামারি করছে, আমাদের ডাক্তার নার্সরা ভয় পাচ্ছে। ঢাকা মেডিকেল সহ হাসপাতালে মৃত্যু এখনও থামেনি, লাইফ সাপোর্টে যারা আছেন তারা চরম শঙ্কায়। নানান ইনফেকশনে আহতরা এখনও মৃত্যু ঝুঁকিতে, চোখ হারিয়েছেন বহু মানুষ, স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।